এই দেখো আমার ক্যান্ডি বুড়ি শাস্তি পেয়েছে, সেটা হচ্ছে এই যে দিদিকে অত্যন্ত জ্বালাচ্ছিল মেজদিকে জ্বালানোর শাস্তি হচ্ছে। আমি বলেছি তোমাকে চেন দিয়ে, ওরই বেল্ট দিয়ে আমি বেঁধে রেখেছি, কারণ কেচটা আমি সোনারপুরে রেখে এসেছি। আজকে আমি সোনারপুর থেকে কেচটা আনবো, তো ওর শোয়ার ধরনটা দেখো, এটা হচ্ছে ওর শোয়ার ধরন। ওখানে শেজদি ঘুমিয়ে আছে, আর এই হচ্ছে মেজদিকে ভীষণ জ্বালিয়েছে, সেই জন্য ওকে ভীষণ আমাকে ভয় পায়। তো সেই ভয়ের চোটে আমি বকা দিয়েছি বলে সেই জন্য আমি ওদের কাউকে মারি না, একদম জোর দিয়ে আমি ওদের কখনো মারি না। একটা সন্তানকে যেরকম মানুষ আলাদা ভয় দেখায়, আমিও সেরকম ওদেরকেই ভয় দেখাই। আমি কখনো মারি না, আর আমি চাইবো যে এরকম কেউই যেন না করে ওদেরকে। ওদের কিছু লাঠি বা কিছু দিয়ে যদি ভয় দেখান আপনারা, তো অবশ্যই ওরা শুনবে, কারণ ওরা ভীষণ, ওদের সেন্স প্রচণ্ড কাজ করে, ওরা জানে আমি এটা ভুল করেছি। তো এই দেখো দিদি এখানে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, এখানে শেজদি ঘুমাচ্ছে, এখানে উনি ছোট বোনু সেও ঘুমোচ্ছে, আর এদের দুজনেরই, আমার ক্যান্ডি আর আমার জিউলির দুজনেরই মিটিং হয়েছে। তোমরা, আমি আগের দিন বলছিলাম দুজনেরই মিটিং হয়েছে, তো দুজনকেই এখন আমাকে আড়াই মাস অন্তত ওদেরকে ভীষণভাবে রেস্টে রাখতে হবে। তো সেই জন্য ওর শরীরের ভালোর জন্য ধমকে ধমকে ঘুম পাড়ানো হয়েছে। এই দেখো, এই হচ্ছে দিদি ঘুমোচ্ছে, দিদি রেস্ট নিচ্ছেন, আর এই হচ্ছে বোনু রেস্ট নিচ্ছেন। ওর শোয়ার একদম ওটা দেখো, তোমরা কিন্তু কেউ ভেবো না ওর গলায় লাগছে বা ওকে আমি অনেক কষ্ট করে বেঁধে রেখেছি, একদমই ভেবো না। ও আরাম করে ঘুমোচ্ছে, ওর চেন দিয়েই বাঁধা রয়েছে, খাঁচাটা আজকে আনলে ও কেজেই থাকবে, সুতরাং কিন্তু আরাম করে ঘুমোচ্ছে। তো ভাবলাম তোমাদেরকে দেখাই যে শাস্তি পেয়ে ম্যাডাম কী করছে, সেটাই তোমাদেরকে একটু দেখালাম। যে দিদির সাথে ঝগড়া ঝামেলা করেছে বলে, দিদিকে বিরক্ত করছে বলে, তাই ওর দিদি ওকে শাস্তি দিয়েছে।